দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 প্রতিদিনের বিশেষ আয়োজন রহিম গ্রুপ ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় সরকারের সমালোচনা নাকি অপপ্রচার। নতুন তথ্য প্রতিমন্ত্রী বলেছেন সরকারের সমালোচনা হোক সেটি স্বাগত জানাবে সরকার, একই সঙ্গে কোনো রকম অপপ্রচার যাতে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য যারা টেলিভিশন মালিক তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, এরকম তাগিদ দিয়েছেন যাতে কোনো রকম অপপ্রচার ছড়াতে টেলিভিশন সহযোগী ভূমিকা পালন না করে। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মেজবা কামাল, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন, আসবেন ইতিহাস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের সঙ্গে এখন আছেন ডক্টর মুজিবুর রহমান, সাবেক সচিব ও সাবেক চেয়ারম্যান ট্যারিফ কমিশন। ডক্টর মুজিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানিয়ে রাখতে চাই, আজকে টেলিভিশন মালিকদের সঙ্গে টেলিভিশন মালিকদের একটি সংগঠন হচ্ছে অ্যাডকো, তার সঙ্গে সচিবালয়ে বৈঠক করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি যেটি বলেছেন যে সঠিক তথ্যের উপর সমালোচনা হলে সরকার তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে, কিন্তু কোন রকম অপপ্রচার যাতে না চালানোর সুযোগ পাই টেলিভিশনগুলোতে। বাংলাদেশে আসলে কোনটা বেশি হয়, অপপ্রচার নাকি সমালোচনা? আমার প্রথমে আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি সমালোচনা আর অপপ্রচার হচ্ছে একটা কয়েনের এই পিঠ আর ওই পিঠ। যেমন সত্য অর্ধেক সত্য আবার মিথ্যা। জি, আপনার দৃষ্টিতে অনেক সময় যে জিনিসটা সত্য আমার দৃষ্টিতে সেই জিনিসটা মিথ্যা। জি, আবার যেমন ধরেন একটা গ্লাসের অর্ধেক পানি আছে, আমি বলতেছি অর্ধেক খালি, আপনি বলতেছেন অর্ধেক ভরা, তো সমালোচনা কোনটা আর অপপ্রচার কোনটা? অপপ্রচার যদি আপনি বলেন যে না অর্ধেক খালি, এটা অপপ্রচার আপনার দৃষ্টিতে, এটা অপপ্রচার অর্ধেক তুমি খালি বলছো। জি জি জি, মেজবা সাহেব ধন্যবাদ, আপনার সাথে প্রথম দেখা হলো। জি, আর যদি আপনি আপনি উল্টোর দিকে বলছেন যে গ্লাস তো অর্ধেক ভরা, আমরা তো অর্ধেক তো ভরেছি, হ্যাঁ এটা প্রচার করো, তা আর আমি যদি বলি যে না অর্ধেক খালি আছে, এটা প্রচার করো, তো কোনটা আপনাকে আপনি এটাকে সমালোচনা বলবেন আর কোনটাকে অপপ্রচার বলবেন? উদ্দেশ্যমূলক যে যেটাকে হচ্ছে আমি আপনাকে বলি যেভাবে ব্যবহার করে, এটা হচ্ছে আপনার সমালোচনা, অপপ্রচার যেটা সেটা অবশ্যই মিথ্যা, আর সমালোচনা যেটা সেটা সত্য বা অর্ধেক সত্য হতে পারে। আপনি যেটা বলছেন যে অর্ধেক গ্লাস খালি অর্ধেক ভরা, তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা? দুটাই সত্য। এটা কি কি, এটা সমালোচনা না অপপ্রচার? এটা সমালোচনা, এটা এটাকে অপপ্রচার বলা ঠিক হবে না। রাজনীতির প্রেক্ষাপটে কোনো উদাহরণ? রাজনীতির প্রেক্ষাপটে দেখেন যে এখানে ইতিহাসের শিক্ষক চলে আসে আমাদের সঙ্গে, এর মধ্যে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মেজবা কামাল, ইতিহাস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ইতিহাসের শিক্ষক। আমরা কথা বলছিলাম সরকারের সমালোচনা নাকি অপপ্রচারের বিষয় নিয়ে। আজকে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনি বলেছেন যে টেলিভিশন মালিকদের সঙ্গে বৈঠক ছিল, সেখানে বলেছেন যে যে কোনো সমালোচনা সরকার গ্রহণ করে জবাবদিহিতার আওতায় নিয়ে আরও এগিয়ে যাবে, গঠনমূলক কাজ করবে, কিন্তু অপপ্রচার যাতে কোনো রকম সুযোগ না পায়। আচ্ছা, যেমন ধরেন আপনি টেলিভিশন মালিকদের সঙ্গে যে কথা উনি বলেছেন, উনি ঠিকই বলেছেন, অপপ্রচার মানুষকে বিভ্রান্ত করে, সত্য থেকে দূরে নিয়ে চলে যায় অপপ্রচার, কিন্তু পলিটিক্সে অপপ্রচার একটা উইপেন, পলিটিক্সে অপপ্রচারটা হচ্ছে একটা অস্ত্র। জি, যেমন আপনারা আগের থেকে বহু আগের থেকে গোয়েবলসের নীতি তো শুনে আসছেন যে একটা মিথ্যাকে তুমি 100 বার বলো, বলতে থাকো বলতে থাকো বলতে থাকো, কিছু কিছু মানুষ এটাকে সত্য বলে মেনে নেবে, বুঝছেন? এবং অপপ্রচার দ্বারা কিছু মানুষকে বা সকল মানুষকে এক সময়ের জন্যে মানে তার চোখ কান সব কিছুকে বন্ধ করে দেওয়া যায়, কিছু মানুষকে সবসময়ের জন্যেই অপপ্রচার দ্বারা তার চোখ কান মুখ তার বুদ্ধিবৃত্তির বিকাশ সব কিছুকে বন্ধ করে দেওয়া যায়, তবে সব মানুষকে সবসময় অপপ্রচার দ্বারা স্তব্ধ করা যায় না, কারণ সত্য তার নিজের আলোতে বিকশিত হয়। বাংলাদেশে কোনটা বেশি হয় আমি যেটা জানতে চেয়েছিলাম, সমালোচনা নাকি অপপ্রচার? এটা তো একটা সাবজেক্টিভ কথা। জি, বাংলাদেশে আপনি যেমন ধরেন আমাদের
কি বলবো, একটা দুর্ঘটনা ঘটলো। জি, একটা দুর্ঘটনা ঘটলো। এখন এটা কি ড্রাইভারের দোষ, গাড়ির দোষ, না কি ওই যে লোকটা দুর্ঘটনায় পতিত হলো তারই দোষে সামনে দিয়ে দৌড় দিছে? আপনি সাংবাদিক, আপনি সেখানে গেলেন, আপনার জাজমেন্টে আসলো যে এই গাড়ির ড্রাইভার তার লাইসেন্স নাই, অথচ সে প্রতিদিন গাড়ি চালাচ্ছে। গাড়ির ড্রাইভার স্টেটমেন্ট দিল যে আমি আরো পাঁচজনের জীবন বাঁচাতে গিয়ে আমার একজনকে মারতে হয়েছে, একজনকে মারতে হয়েছে, কিন্তু আপনার দৃষ্টিতে এটা সম্পূর্ণ। আবার পথচারীরা বলল যে না, ওই বাচ্চাটা ও দৌড় দিয়ে রাস্তা পার হচ্ছিল, এই জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। জি, আমি একটু ডক্টর মেসবা কলাম আপনার কাছ থেকে শুনতে চাই, যেটা জানতে চাইছিলাম, বাংলাদেশের বাস্তবতাই ধরেন অন এভারেজ পলিটিক্সের ক্ষেত্রে বিশেষ করে বিষয়টা আসে, কারণ সবকিছু তো সরকারকে ফেস করতে হয়, কারণ কোনো কিছু হলে দোষটা আসলে সরকারের ঘাড়ে যায়, দুর্ঘটনা বলি পলিটিক্সে বলি। বাংলাদেশে আসলে কোনটা বেশি হয়, কোনটা সুযোগ বেশি হয়, সমালোচনা কি আমরা আসলে গঠনমূলক সমালোচনা করি নাকি অপপ্রচারই বেশি করার চেষ্টা করা হয়? মানে প্রশ্নটা বেশ কঠিন। সব সময় একটা বিষয় এভাবে বলা যাবে না, বিভিন্ন সময়ে কোনোটার প্রাধান্য বেশি হয়। তবে এটা খুবই দুর্ভাগ্য যে আপনার আমাদের এখানে যে আপনার ফ্যাক্ট ভিত্তিক যে কথা বলা, সেই কথা বলার বিষয়টা রাজনীতিতে আপনার কমই হয়, কারণ আমাদের পলিটিক্সের যে ধারাটা গড়ে উঠেছে সেই ধারাটাই হচ্ছে অনেকটা মানে আপনার কি বলবো যে আপনার মেঠো বক্তৃতা কেন্দ্রিক, এবং সেই মেঠো বক্তৃতায় যার যা ইচ্ছা তিনি বলে যাচ্ছেন এবং পাল্টাপাল্টি বক্তব্য প্রতিদিন শুনি, এবং সেই ক্ষেত্রে কিন্তু মানে বক্তব্যের জন্য অ্যাকাউন্টেবিলিটির সিস্টেম সেভাবে নাই, এবং মানে যিনি বলেন তিনিও ধরে নেন যে এটা আমি বলার অধিকার আছে, আমি ভুল বললে, মিথ্যে বললে, ডিসইনফরমেশন দিলে তার জন্য আমার কোনো অ্যাকাউন্টেবিলিটি হবে না, আমাকে কেউ প্রশ্ন করবে না, আমাকে কোনো দায়বদ্ধ হতে হবে না। আবার আপনার লোকজনও কিন্তু মানে মানুষজন যারা শোনেন তারাও মানে এটা তো অভ্যস্ত, তারাও আপনার অনেক সময় মানে যেগুলোকে সহজে গ্রহণ করেন তাও না। তো আপনার ব্যাপারটা খুবই আমার কাছে পীড়াদায়ক মনে হয়, কারণ আসলে পৃথিবী তো সামনে এগোচ্ছে, এবং পৃথিবীর সামনে এগোচ্ছে, এবং সেইখানে এখন বিশেষত যারা রাজনীতিবিদ তারা তো পলিসি অল্টারনেটিভস তৈরি করেন, পলিসি তৈরি করেন বা তার বিকল্প পলিসি তৈরি করেন, কাজে তারা যে কথাগুলো বলবেন সেই কথাগুলো ফ্যাক্ট ভিত্তিক হবে এটাই প্রত্যাশিত। আর যেটা হচ্ছে যে তারা সেই গবেষণার জন্য প্রয়োজনীয় পড়াশোনা করবেন বা তাদের রিসার্চ টিম থাকবে, তারা তাকে অ্যাসিস্ট করবে, তারা তার ভিত্তিতে রাজনীতিতে ধরেন একটা নির্বাচন হয়ে গেল, এখন নির্বাচনের আগেও প্রতিদিন আমরা পাল্টাপাল্টি বক্তব্য শুনি, এখানে কি গঠনমূলক সমালোচনা হয় নাকি ধরেন মানে একেবারে গতানুগতিক বলার জন্য বলা, যেটা সরকার নিতে পারে ধরেন কোন মেসেজ যে ধরেন আমি আপনাকে একটা সমালোচনা করছি, সেটা আপনার মনে হলো যে না সমালোচনা হতে পারে বা আমার এই জায়গাটা একটা ভুল হয়েছে সমালোচনা হচ্ছে, এরকম কি আমাদের রাজনীতিতে ইদানিং দেখছেন বা কোনো সময় ছিল সামনে কোন রকম সম্ভাবনা? মানে আমাদের রাজনীতিতে যেগুলো কাজে লাগে যে সব সমালোচনা গঠনমূলক সমালোচনা আমরা যেটাকে বলি মানে একেবারে হয় না তা তো আমি বলতে পারবো না আপনার, কিন্তু সেটা যেটা হয় সেটা আপনার রাজনৈতিক মানে বিরোধী রাজনৈতিক দলের কাছ থেকে খুব কম আসে, বরং আপনার আমি তো দেখি আমাদের এখানে যে সমালোচনাটা হয় সবই আপনার অতীতকে ঘিরে আলোচনা হয়, এবং অতীতে এক দল বলেন যে আপনারা এই করেছেন, আরেক দল বলেন আপনারা এই করেছেন, সম্ভবত উভয়ের কথাই ঠিক। ধরেন নির্বাচনের কথা বলি, নির্বাচনে যেটি হলো নির্বাচনের পরের বক্তব্য খুব জেনারেল লাইন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে এটি অনেক বড় অর্জন বাংলাদেশের জন্য, বিরোধী দলের পক্ষ থেকে এই বর্জন বর্জন করেছে মানুষ, তাদের আন্দোলন সফল, এখন এটাকে কি আপনি সমর্থনের মধ্যে ফেলবেন নাকি অপপ্রচার, মানে এর মধ্যে কোনো রকম অপপ্রচার দেখেন কিনা দুইটা স্টেটমেন্টের মধ্যে? মানে ধরুন আপনি আমাদের এখানে মানে লোকজন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এই কথাটা
মানে বেশ কিছু আসনের জন্য সত্য, ধরুন এক তৃতীয়াংশ আসনের জন্য তো নিশ্চিতভাবে সত্য, বা অন্যান্য আসনে একাংশ ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, এটা আমার নিজের অবজারভেশন বলছি। কিন্তু আবার সবাই যে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করতে গেছে তা তো না, কারণ সরকারি হিসাব অনুযায়ী আপনার প্রায় 58% মানুষ ভোটদানে বিরত ছিল, মানে ভোটদান ভোট দিতে যায়নি। 42% ভোটার, 42% ভোট দিয়েছে, তার মানে 58% মানুষ ভোট দেয়নি। হ্যাঁ, তো কাজেই আপনার এটা যে মানে এটা যে খুব বড় মাত্রার সাফল্য বা জনগণের খুব স্বতঃস্ফূর্ততা ছিল এটা বলাটাও ঠিক না। এটাও যদি সরকার বলেন বা সরকারি দল বলে তাহলে তার মধ্যে একটা প্রচার উপকরণ আছে। হ্যাঁ, কিন্তু আবার আমাদের বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে না, না, আবার বিরোধী পক্ষ যখন বলছে যে তাদের ডাকে সাড়া দিয়ে লোকজন ভোট দিতে যায়নি, ভাবটা ওরকম যে 58% যায়নি তারা সবাই তাদের দলের সমর্থক এবং তাদের ডাকে সাড়া দিয়েই তারা দিতে যায়নি, এই কথাটা তো একেবারে ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, এইটা আপনার একেবারেই অপপ্রচার, পলিটিক্যাল ডায়ালগ, এটা আপনার মানে পলিটিক্যাল ডায়ালগ। তো আপনার এই যে মানে পলিটিক্যাল ডায়ালগের মধ্যেও তো একটা ভিত্তি থাকা দরকার। আরেকটা বিষয় একটু নিয়ে আসি, যে এখন একটু আসি সার কাছে, তারপর আসবে এই বিষয়ে, সেটা হচ্ছে যে আমাদের যে সোশ্যাল মিডিয়া এখন ফেসবুক ইউটিউব, এটা কতটা চ্যালেঞ্জের, ধরেন অপপ্রচারের জায়গাটাই বলি কিংবা মানুষ তো অনেক কিছু বিশ্বাস করে ফেলে, কারণ একটা দুর্ঘটনা ঘটলো, দেখা গেল বলা হলো যে এখানে এরকম করে মানুষকে মেরে সরকার যায়। হ্যাঁ, আপনারা দেখেন এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে, সেই জায়গাটায় বলতে চাচ্ছি যে মানে সোশ্যাল মিডিয়ায় যদি এরকম ঘটনা ঘটে সেই জায়গায় আসলেই বা কি করার আছে? এই যে একরকম অপপ্রচার, সে যে কতটা চ্যালেঞ্জের বলে আপনার মনে হয়? এখন তো এই ক্ষেত্রে তো অলমোস্ট ফ্রি, যে যা ইচ্ছা বলতে পারছে, যে যা ইচ্ছা যে কোনো ভিডিও মেক করে দেওয়া যাচ্ছে, তো সেটি কতটা চ্যালেঞ্জের, এবং এটি আপনি নিকট অতীত বা ভবিষ্যতে কত কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন এই জায়গাটাই? আমি আপনাকে একটা কথা প্রথমে বলে দিই, পৃথিবীতে ফার্স্ট বেস্ট বলে কোনো সলিউশন নেই, ফার্স্ট বেস্ট সলিউশন আপনার ক্রিয়েটরের কাছে, সেকেন্ড বেস্ট সলিউশন নিয়ে দুনিয়া চলে। আপনি আমার পাশে ইতিহাসের অধ্যাপক আছেন, আপনি এটা, আমি অর্থনীতির ছাত্র, অর্থনীতিতে একটা প্রবাদ আছে যে দুইজন ইকোনমিস্ট যদি একটা বিষয়ে কথা বলে তাহলে তারা তিনটা ওপিনিয়ন সেখান থেকে বের হয়, তিনটা, দুইটা না তিনটা, এবং তারা দুইটাই প্রমাণ করার চেষ্টা করেন এবং অঙ্ক কষে প্রমাণ করেন যে এটা সত্য আর ওইটা ভুল। ইতিহাসেও এর প্রচুর নজির আছে। আপনি যেটা বললেন, একটা হলো জনগণকে কন্ট্রোল করা, এখনও আছে কন্ট্রোলড, একদম ভয়েস কন্ট্রোল, আপনার মিডিয়া কন্ট্রোল। আপনি যদি উত্তর কোরিয়াতে যান কি পাবেন আপনি? এভরিথিং ইজ কন্ট্রোল, ইভেন চুল কিভাবে মেজবা সাহেব বড় চুল রাখছে রাখতে পারবে না। হ্যাঁ, আপনি ঝাঁকড়া চুল রাখছেন রাখতে পারবেন না, ওরা কতগুলো ডিজাইন দিয়ে দিছে ওই ডিজাইনে আপনাকে চুল কাটতে হবে। আপনি যদি এর সমালোচনা করেন তাহলে আপনি জেল জরিমানার সম্মুখীন হবেন, তা এখন ওখানকার জনগণ তো কিছু করতে পারতেছে না। আবার যদি আপনি ইউরোপের কিছু কিছু দেশে যান এবং আমেরিকায় টু সার্টিন এক্সটেন্ট, আপনি রাস্তার পাশে দাঁড়ায় বা হাইড পার্কে গিয়ে আপনি যা খুশি তাই বলতেছেন, ওটা নিয়ে কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। মানে যে অপপ্রচার এবং ব্যক্তি স্বাধীনতা এই জায়গাটার, আমি সেটাই আপনাকে বলছি। সবচেয়ে বড় প্রশ্ন হলো এই যেটা উনি বললেন যে জবাবদিহিতা কোনো পর্যায়ে নেই, জবাবদিহিতা, আবার জবাবদিহিতাকে যদি আপনি এত কন্ট্রোল করেন যেটা যদি নর্থ কোরিয়া হয়ে যায় তাহলে ইট ইজ আবার এগেইন ডিফিকাল্টিস। সুতরাং এই বিষয়টা যদি পরিষ্কার থাকে সবার সামনে যে জবাবদিহিতার বিষয়টা আছে, তাহলে পারে আপনার এই যে প্রচার অপপ্রচার যেটা আপনি বলছেন এটা অনেকটা কমে যাবে। কারণ অপপ্রচার করলে, আমি শেষ করে দিই, অপপ্রচার করলে আপনাকে জবাবদিহি করতে হবে। যেমন ধরেন একটা ক্লাসিক এক্সাম্পল দিই, সরকারের বিরুদ্ধে বক্তব্য কেমনে হয়। আপনি যদি দেখেন ইংল্যান্ডে যে অতি সম্প্রতি 3 জন প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, কি কারণ? কারণ একটাই, যে আপনি একটা আদেশ দিয়েছিলেন, সেই আদেশের ফলে আপনি নিজে সে আদেশ মানেন নাই, আপনি আপনার বাসায় জন্মদিনের পার্টি করছেন। গভর্নমেন্ট এখানে তার
যে সমস্ত প্রচার যন্ত্র ছিল সেই প্রচার যন্ত্র দিয়ে যদি বলতো যে না এটা মিথ্যা অমুক তমুক আমি যাবি অথবা করছি করছি তাহলে পরে আর আপনার সমালোচনার কোনো সুযোগ আমাদের সরকার সমালোচনাটাকে গ্রহণ করে শেষ পর্যন্ত কি বলল যে না এটা আমি তো ভুলই করেছি আমি পদত্যাগ করলাম আবার এরকম আছে আপনি যদি ইসরায়েলে যান যদি ইভেন সবচেয়ে ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের পাশে ইন্ডিয়া ভারত আপনি যদি কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকার নাই এ কথা যদি বলেন তাহলে আপনি ইন্ডিয়ান গভর্নমেন্টের শত্রু কিন্তু বাস্তবতা হলো কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকার নেই জি বক্তব্য পরিষ্কার ডক্টর মিসবাহ কামাল বাংলাদেশের মানুষ ধরেন কতটা বুঝতে পারে আপনার মনে হয় সব মেসেজ তো নেয় না অনেকে চেষ্টা করছে নির্বাচনের আগে ধরেন অনেক ভিডিও এই সরকারের বিরুদ্ধে নির্বাচন সরকার পড়ে যাচ্ছে তারপরে এই দিনে এই হতে যাচ্ছে আর এতদিন আছে সরকার মানে নানা রকম চেষ্টা হয়েছে ধরেন এগুলো তো চেষ্টাই বলতে হবে এখন নির্বাচন তো ফাইনালি হয়ে গেল এগুলাকে আপনি মানে কোন মানদণ্ডে রাখবেন সমালোচনা অপপ্রচার মানে এই জায়গাটা সোশ্যাল মিডিয়া কতটা চ্যালেঞ্জের বলে মনে হয় শুনুন আমাদের সোশ্যাল মিডিয়া এখন আসলে যে জায়গায় পৌঁছে গেছে সে জায়গায় তার বিশ্বাসযোগ্যতা হ্যাঁ একেবারে খুবই নিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে মানে সরকারের সমালোচনা তো তারা করেই হ্যাঁ এবং সেটা যেখানে সরকার সমালোচনার যোগ্য সেই জায়গায় সমালোচনা করে আবার যে জায়গায় সরকারের সমালোচনার যোগ্য নয় হয়তো প্রশংসার যোগ্য সেই জায়গাতেও একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে সেখানে সমালোচনা মুখর হয়ে ওঠে আর তাছাড়া আমরা যেটা দেখছি যে বিশেষ করে ফেসবুক ইউটিউবের মতো প্রতিষ্ঠান সেখানে কিন্তু আমাদের কাছে এরকম তথ্যও আছে যে সেইখানে আপনার পেইড ওয়ার্কার্স সেখানে আপনার আছে এবং তাদের সংখ্যা অনেক এবং তারা আপনার এক ঝাঁকে তারা নেমে পড়ে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য যে যেমন ধরুন এখন হয়তো এই যে তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকে যা আছে তো তাকে নিয়ে আপনার যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এক শ্রেণীর লোকজন তার পেছনে বোঝাই যায় যে ধরেন তৃতীয় লিঙ্গ তো জীবনের একটা বাস্তবতা এবং তৃতীয় লিঙ্গের মানুষ আছেন আমাদের দেশে আছেন সারা পৃথিবীতে আছেন এবং সেই তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আজকে ক্রমাগতভাবে বিশ্বব্যাপী স্বীকৃত হচ্ছে বাংলাদেশও স্বীকৃতি দিয়েছে তো সেই জায়গায় আপনার তাদের কথাটা পাঠ্যপুস্তকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে আপনার মানে শিশুদেরকে ছোটবেলা থেকে সচেতন করা যাতে করে তারা আপনার অ্যাকোমোডেটিভ হয়ে ওঠে সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি যেন তৈরি হয় তো সেইটাকে একটা অংশ এমনভাবে সমালোচনা করছে এবং আরেকটা এবং মানে বেশ কিছু মানুষজন বেশ কিছু হয়তো এর পেছনে রাজনৈতিক ধারাও থাকতে পারে যারা আপনার উঠে পড়ে লেগেছে এটার পেছনে কিন্তু এইটার যে উদ্দেশ্য যেটার যে লক্ষ্য সেটাকে বাদ দিয়ে এবং আমি কোনো কোনোটা শুনেছি যেভাবে রাস্তায় শিক্ষার্থীরা নেমেছে আমার কথা হচ্ছে এটা তো খুব সিম্পলি সমাধান করা যেতে পারে ধরেন আপনি তাদের কথা শুনলেন এই যে জবাব দিতে কথা স্যার যেটা বলছিলেন বসে কথা বলা যেতে পারে রাস্তায় এই যে মানে একরকম আন্দোলন করার চেষ্টা এটা নিয়ে অপপ্রচার হচ্ছে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু বলার সুযোগ পাচ্ছে এটি কি বসে সমাধান করার সুযোগ নাই ধরেন আপনি যেটি বলছেন লজিক্যাল নিশ্চয়ই আপনার বসে সমাধান করার সুযোগ আছে এবং আমি শুনেছি আমি আমি দেখেছি যে সংশ্লিষ্ট যিনি মন্ত্রী আছেন তিনি বলেছেন যে এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করা হবে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং বলা হয়েছে যে যদি যে জায়গায় প্রয়োজন হয় সেই জায়গায় এটা প্রয়োজনীয় সংশোধন করা হবে কিন্তু তারপরেও কিন্তু ছাত্ররা যেন এটাকে নিয়ে একটা ইস্যু বানাতে পারে কোন কোন মহল এটাকে নিয়ে একটা ইস্যু বানানোর চেষ্টা করছে তার মানে এটাকে একটা পলিটিক্যাল আপনার ক্যাম্পেইনের রূপ দেওয়ার চেষ্টা করছে তো এই যে ব্যাপারগুলো আপনার আর তাছাড়া আমি আপনার যদি বলি আপনার যে ইউটিউবে আজকাল এত মিথ্যাচার হ্যাঁ ইভেন কি আপনার খেলার বিষয়ে ধরুন মাশরাফি কি করেছে বা মাশরাফির ভোটের সংশ্লিষ্ট একটা খবর কিংবা সাকিবের ভোট সংশ্লিষ্ট একটা খবর হ্যাঁ সেগুলো নিয়ে এত মিথ্যাচার এত কথাবার্তা এবং মানে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে এত মিথ্যাচার এত কথাবার্তা ইউটিউব খুলে তো আজকাল আমার দেখতে ইচ্ছে করে না কারণ আমি বেশি দেখা গেলে আপনি ঘুরে ফিরে এইসব যেসব ভিডিও এরকম সেসব ভিডিওর ভিউ অনেক বেশি দেখা যায় সেসব ভিডিওর ভিউ অনেক বেশি কিন্তু এগুলোর বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নাই রাষ্ট্রের সেটা দরকার হ্যাঁ তো যে জায়গাগুলো মানে শুনুন মানুষের মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকবে
বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা আমাদের সমাজকে সভ্য করেছে, মানব সভ্যতাকে উন্নতির দিকে ক্রমাগতভাবে এগিয়ে নিয়ে গেছে। কাজে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা সেটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতার মানে তো এই নয় যে আমি সত্যের অপলাভ করব এবং আমি অন্যের বাক স্বাধীনতা, অন্যের যে ব্যক্তি স্বাধীনতা তার উপরে আমি হস্তক্ষেপ করব। এবং রাজনৈতিক প্রশাসন মানে রাজনৈতিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে ডিরেল করবে। ইনফ্যাক্ট আমি শুনছিলাম যে ভাই একটু আগে বলছিলেন যে আপনার মানে হয়তো কিছুদিনের জন্য মিথ্যাচার দিয়ে বা কিছুক্ষণের জন্য অনেক মানুষকেই হয়তো বিভ্রান্ত করা যাবে, সেটা সংখ্যা অনেক সময় অনেক বড়ও হতে পারে, কিন্তু আপনি চিরদিন কিন্তু মিথ্যাচার দিয়ে মানুষের চোখকে বন্ধ রাখতে পারবেন না। আবার আরেকটা কথা বলতে পারছেন যে মিথ্যা বলতে বলতে অনেকে এটাকে এটাতে সত্য প্রমাণ করা মানে কথা বলছিলেন যে মানে তিনি যদি এক কথা বারবার বলতে থাকেন তাহলে এক সময় সেটাই সত্য হয়ে যাবে, এটা গোয়েবলস মনে করতে পারে কিন্তু আসলে এটা সত্য হয় না, এটা প্রমাণিত, হ্যাঁ এটা প্রমাণিত হয় না, এটা সত্য হয় না। তাই যদি হতো তাহলে হিটলার আরো বহুকাল ক্ষমতায় থাকতেন। আমি অবশ্য একটা কথা আমি আপনাকে বলতে চাই, মানুষ হচ্ছে একটা সেন্টিমেন্টাল হিউম্যান বিং, সেন্টিমেন্টাল হিউম্যান বিং, মানুষ সেন্টিমেন্টাল অ্যানিমেল। আপনার যেমন ধরেন আমাদের দেশে 90% বা তারও বেশি 96% লোক এখন মুসলিম, কেউ নামাজ পড়ুক আর না পড়ুক বা দান ধ্যান করুক আর না করুক তারা মুসলিম সেন্টিমেন্টে বিশ্বাস করে। আমি দেখলাম যে আমাদের পাঠ্য বইতে যে ডারউইনের তত্ত্ব লিখে দেওয়া হয়েছে পড়ার জন্যে, এটা লেখার কি দরকার ছিল এটা আমাকে বলেন তো, কারণ যারা কোরআন বিশ্বাস করে তারা ডারউইন বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে আল্লাহকে। বানর থেকে আল্লাহ মানুষ বানাইনি, আল্লাহ কোরআনে বলছে আমি মানুষকে মাটি থেকে বানাইছি, আদমকে প্রথম মানুষ বানাইছি। তো এইখানে যদি আপনি এইটাকে রাখতে চান তাহলে সরকারের জন্য অযথা সমালোচনা হবে, তার সাথে আরও লেজ গজাবে, লেজ গজায় আপনাকে এরকম বানায় ফেলতে পারে যে আপনি মুসলিম বিদ্বেষী, অথচ ওটা অপপ্রচার, মুসলিম বিদ্বেষী না, হ্যাঁ এরা এটাকে রেসপেক্ট করে। আমরা যেরকম বলি যে আমরা সব ধর্মকে রেসপেক্ট করি, মুসলমানরা সব নবীকেও রেসপেক্ট করি, তাদেরকে মানি, মানে মুসলমানরা যদি অন্য কোনো ধর্মকে বিশ্বাস না করে বা তাদের নবীকে বিশ্বাস না করে তাহলে সে প্রকৃত মুসলিম না, কিন্তু তার অর্থ এই না যে আপনি আল্লাহর আল্লাহিত্বকে অস্বীকার করে ডারউইনের তত্ত্বে চলে যাবেন আর সেইটা বাচ্চাদের শেখাবেন। কেন শেখাবেন সেটা, সেখানে ওটা শেখানোর চাইতে যদি আপনি শেখাতেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করার পরে প্রথমে দিল শিক্ষা, প্রথমে দিল আদমকে দিল পুরা শিক্ষা, তারপরে কি দিল আদমকে, তারপরে দিল হলো তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার। আপনি এই জিনিসগুলো যদি আপনি পড়াতেন তাহলে কি হতো, আর ভালো আর মন্দের পার্থক্য এই জিনিসটা যদি ধরেন একটা প্রবন্ধ আকারে এটা যদি পড়াতেন তাহলে একটা ছেলে প্রথম থেকেই ভালো আর মন্দের পার্থক্যটা বুঝতে পারতো। একটা বিরতির সময় হয়েছে, একটা বিরতি নিয়ে আসি, এ বিষয়ে পরে ডক্টর মেজবা কামাল আপনাকে চালবো। দর্শক ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, রহিম গোবিন্দ স্যার পলিটিক্স অনুষ্ঠানে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি বিরতির পর আপনাদের সঙ্গে পাচ্ছি আমাদের আয়োজন। দর্শক আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন রঘুপতি সাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান, আমরা কথা বলছিলাম সরকারের সমালোচনা নাকি অপপ্রচার। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর মেজবা কামাল, ইতিহাস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন ডক্টর মজিদুর রহমান, সাবেক সচিব ও সাবেক চেয়ারম্যান ট্যারিফ কমিশন। আমরা শুরু করতে চাই আবারও অধ্যাপক ডক্টর মেজবা কামাল, একটু অন্য প্রসঙ্গে যাব, একই টপিক কিন্তু একটু ভিন্ন আলোচনা, সেটি জানতে চাই যে সরকার আসলে সমালোচনা কতটা নেয়, বিশেষ করে নির্বাচন প্রসঙ্গে যদি আসি 2014-18 ইভেন 2024 যে তিনটা নির্বাচন হয়ে গেল, এই তিনটা নির্বাচন নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা বিতর্ক আছে, এই নির্বাচন কেন্দ্রিক যেসব সমালোচনা হয় সেটি সরকার কতটা আমলে নিচ্ছে বলে আমার মনে হয়? আচ্ছা, আমি আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করছি কিন্তু আগে যে আলোচনাগুলো হচ্ছিল সেটা নিয়ে আমার কিছু কথা বলার আছে, আমাকে সময় দেবেন। আচ্ছা, আমি একটু আগে ভাই যেটা বললেন যে ডারউইনের তত্ত্বের মতো তত্ত্ব নিয়ে পাঠ্যপুস্তকের মধ্যে লেখাটা ঠিক নয়, সরকারের এটা দরকার নাই, তো আমি আসলে তার এই কথাটার সাথে একেবারে একমত হতে পারলাম না, এই কারণে যে ধরুন এই যে ডারউইনের যে এভলিউশনের যে তত্ত্ব, হ্যাঁ যে আপনার সমাজ সভ্যতা বিকশিত হয়েছে, এমনকি প্রাণীকুল, মানব থেকে প্রাণীকুল যে বিকশিত হয়েছে
তার আপনার মানে একটা বিকাশের বিভিন্ন পর্যায়ে আছে নাকি তা ক্রিয়েটেড হয়েছে এই ব্যাপারে ধরুন এখন ধর্মের মত একরকম বিজ্ঞানের মত একরকম এখন এই দুইটার মধ্যে আপনার মানে এই দুটোর মধ্যে মানে আমি এটা বাদ দিয়ে ওটা নেব এই কথা বলার সুযোগ আছে বলে আমি মনে করি না বরং আসলে এভলিউশন মানে যে বিজ্ঞানের যে মত সেটা আমাদেরকে জানতে হবে কারণ পৃথিবী এগিয়েছে কিন্তু বিজ্ঞানের উপর নির্ভর করে ডারউইনের তত্ত্ব যদি আমরা না পড়াই আমরা কিন্তু বিজ্ঞানের পথ থেকে সরে যাব এটা ঠিক না আমি এটা আমার মত আপনার মত আলাদা হতেই পারে যেমন আপনি বিতর্ক থাকতে পারে এক একজনের এক মত আপনি বললেন যেমন বানর না ডারউইনের মতটা বৈজ্ঞানিকভাবে সত্য নয় এটা একটা ফিলোসফিক্যাল ধারণা বানরের মতো দেখতে মানে বানর সদৃশ যে প্রাণী এপ যারা বানর যেমন চার পায়ে হাঁটে সেরকম ভাবে হাঁটতো ওরকম একই প্রজাতির যেমন বিড়াল এবং বাঘ একই প্রজাতির এরকম আপনার এই একই ধরনের একটা প্রজাতি থেকে আস্তে আস্তে মানুষ তার হাতকে বিবর্তনের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মধ্যে দিয়ে সে তার হাতকে মুক্ত করেছে পায়ের উপর ভর করে দাঁড়িয়েছে এবং তার মাধ্যমে তার মস্তিষ্ক বিকশিত হয়েছে আমি একটা কথা শেষ করি করতে হবে এটা আসলে যেমন ধরুন একসময় বলা হতো পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে আর পরে আপনার মানে নাকি সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে এই নিয়ে যে বিতর্ক এই ব্যাপারে কিন্তু ধরেন বাইবেলে যে কথা লেখা আছে সেই কথার বিরোধিতা করলেন নিকোলাস কোপারনিকাস এবং তিনি বললেন যে না পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে হ্যাঁ তো এই যে আপনার মানে এবং সেটাকে সমর্থন করলেন গ্যালিলিও গ্যালিলি সেটাকে পরবর্তীকালে সমর্থন করলেন আইজাক নিউটন এবং আজকে কিন্তু আজকে যখন মানে মানুষ যখন মহাকাশে উঠতে পারছে এবং সে মহাকাশ থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারছে তখন কিন্তু সে পৃথিবীর যে কক্ষপথে চলাচল সেটাকে কিন্তু দৃশ্যমান হয়েছে যে তারটা বৈজ্ঞানিক ভাবে প্রতিষ্ঠিত আমি যেটি জানতে চাই যে বিজ্ঞানকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা বিজ্ঞানকে বাদ দিয়ে আমি ক্লাসও নাই আমি যেটি জানতে চাই যে আমরা একটু প্রসঙ্গ এখানে শেষ করতে চাই একটু জানতে চাই যে তোমরা বলতে চাও আমাদের যে আলোচনা সরকারের সমালোচনা সরকার সমালোচনা কতটা নিতে পাচ্ছে নেয় আচ্ছা 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 এই ব্যাপারটা আমি বলি যে আপনার সরকার সমালোচনা কতটা নেয় এই কথাটার উত্তর এক কথায় দেওয়া মুশকিল হ্যাঁ তবে আমি বলবো যে ক্রমাগতভাবে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের গণমাধ্যমগুলো অনেক আপনার মানে অনেক অনেক মুক্ত হয়েছে আমি তো আমার ছোটবেলায় দেখেছি এবং বিশেষত আপনার সামরিক শাসনের কালে আমরা বেড়ে উঠেছি আমরা জিয়াউর রহমানের সামরিক কাল এরশাদের সামরিক কালের গোড়ার দিকটা বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং আমরা সেই সময়ে দেখেছি যে কিভাবে নিয়ন্ত্রিত হয়েছে আমার ছোটবেলায় আমি আইয়ুবের সামরিক শাসন দেখেছি তো সেই জায়গায় আপনার আমরা কিন্তু দেখেছি যে কোনো সমালোচনার কোনো সুযোগ ছিল না যেমন ধরেন আমার তিনজন বন্ধু এরশাদ যখন অবৈধভাবে ক্ষমতা দখল করলেন তার বিরুদ্ধে পোস্টার লাগানোর অপরাধে তাদের 7 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল হ্যাঁ তো পোস্টার লাগানোর অপরাধে 7 বছরের সশ্রম কারাদণ্ড 3 জন ছাত্রের হ্যাঁ তাহলে বুঝে দেখেন যে পরিস্থিতি পরিবেশটা কেমন ছিল তো সেই জায়গায় কিন্তু আপনার এখন তো আমাদের শুধু আপনার সরকারি মিডিয়া নয় বেসরকারি এত মিডিয়া এত নিউজ পেপার তারপরে সোশ্যাল মিডিয়া সবকিছু মিলে কথা বলার অনেক সুযোগ কিন্তু আপনার ধরেন যে সমালোচনাগুলো হয় সেই সমালোচনাগুলোর মধ্যে যেগুলো গ্রহণযোগ্য সরকার সেটা কতখানি গ্রহণ করে সমালোচনার সুযোগ করে দেওয়া আর সমালোচনা গ্রহণ করা গ্রহণ করে তার উপর কাজ করা গ্রহণ করা এবং সে গ্রহণ করে তার ভিত্তিতে প্রয়োজনীয় অ্যাকশন নেওয়া এই ব্যাপারগুলোতে আমি মনে করি এখনো সরকার পিছিয়ে আছে এই জায়গাটা একটু আমরা পিছনে একেবারে যেতে চাই আমি জানতে চাচ্ছি যে সরকার আমি বিশেষ করে স্যারকে জানতে চেয়েছিলাম যে নির্বাচন প্রসঙ্গে ধরেন 2014, 2018 এবং 2024 এই তিনটা নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আলোচনা সমালোচনা
এই নির্বাচন কেন্দ্রিক সমালোচনা আসলে সরকার কতটা নিয়েছে বলে আপনি মনে হয়? আর দুই নম্বর হচ্ছে স্যার যেটি বলছিলেন যে সমালোচনা করা যাচ্ছে কিন্তু তার উপরে ব্যবস্থা নেয়া সেই জায়গাটা সরকার পিছিয়ে আছে, আসলেই কতটা পদক্ষেপ সমালোচনার উপরে নেয় সরকার? আসলে আপনার দুটো কথাই সত্য, উনিও যেটা বলেছেন পিছিয়ে আছে সরকার পিছিয়ে আছে এটা ঠিক, কিন্তু আর একটা বিষয় আপনাকে বিবেচনা করতে হবে, সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় আপনি সরকারের সিদ্ধান্তের ব্যাপারেই তো বলবেন। জি, তো যে কোনো পলিসির দেয়ার আর অল্টারনেটিভস দেয়ার আর, সরকার ধরেন তার যদি ওপেন ডিসকাশনের মাধ্যমে সরকার সিদ্ধান্ত নিত, ওনাদের মতন একাডেমিক্সদের সাথে আলোচনা করে দিতে একটা সিদ্ধান্ত নিত, নিয়ে ওনারাও কিন্তু অল্টারনেটিভ দিতেন যে এটা হতে পারে এটা হতে পারে এটা হতে পারে, সরকার একটা চুজ করলো। দেয়ার কুড বি অ্যানাদার গ্রুপ যারা বলতো বললো যে না আপনার এই সিদ্ধান্তটা সঠিক না, এইটা করলে ভালো হতো পলিসি মেম্বার, এটা ভালো হতো। এই সমালোচনা যদি না থাকে তাহলে পরে সমাজ চলতে পারবে না, সমাজ চলতে পারবে না। আপনার বাড়িতেও যা দেখবেন এই মাছটা কেন কিনলা, ওইটা কিনলে ভালো হতো, এই রংটার জামা কেন কিনলা, তুমি যদি নীল কিনতে তাহলে তোমাকে নীল কত সুন্দর লাগে। তো সুতরাং এই অল্টারনেটিভ যেখানে থাকে সেখানে গভর্নমেন্ট সাধারণত ডিফেন্সিভ হয়, আনটিল অ্যান্ড আনলেস যতক্ষণ পর্যন্ত ওর ব্যাড ইফেক্টটা না আসে ততক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট ডিফেন্সিভ থাকে। তা এই যে ডিফেন্সিভ হওয়া এটাকে যদি আপনি বলেন সমালোচনা নিচ্ছে না তা কিন্তু না। আবার আর একটা আছে, সেটা হচ্ছে যে সরকার ইজ ভেরি ওপেন মাইন্ডেড, ওপেন মাইন্ডেড যেমন কিছু কিছু ব্যাপারে ওপেন মাইন্ডেড হওয়াই উচিত, হওয়াই উচিত, বিশেষ করে আমাদের এই যে অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, এগুলো ওপেন মাইন্ডেড হওয়া উচিত। এগুলোকে যদি আপনি সমালোচনা মনে করেন যে মেজবা কামাল সাহেব বললো পিছিয়ে আছে আর ওনাকে ধরো, তাহলে পারে কিন্তু জিনিসটা ভালো হবে না। এটা ওনাকে আমি শেষ করিনি। আর সরকার শুড গো ফর কমন গুডস, আপনি সমস্ত লোককে একমত বানাতে পারবেন না, সরকার শুড গো ফর মেজরিটি অ্যান্ড সরকার শুড গো ফর কমন গুডস। প্রান্তিক লোকদের জন্য কিন্তু সরকার তেমন কিছু করতে পারে না। আপনি ভোটের কথা বলছেন, আমি এখন ভোটে আসছি, এই ভোটে সবাই ভোট দেয়, চোররাও তো ভোট দেয় নাকি, ডাকাতরাও ভোট দেয়, রেপিস্টরাও ভোট দেয়, দেয় তো নাকি দেয় না? আপনি বলবেন দেয় না। আপনি কি কারো কাছে বলতে শুনেছেন যে এই যারা যারা চোর আছো তারা আমার ভোট দিও না, যারা যারা ডাকাত আসো তারা তারা আমার ভোট দিও না, যারা যারা রেপিস্ট আসো তারা আমার ভোট দিও না? তা বলে না। কিন্তু চোরের পক্ষে কোনো আইন কি সরকার করেছে? করেনি, করেনি তো, বাটপারের পক্ষে আইন তো করেনি, কারণ এরা হচ্ছে সমাজের প্রান্তিক জনগণ, এদের বিপক্ষেই আইনটা থাকবে। আপনি যদি এখন অপরাধী থাকলে তাদের বিরুদ্ধে আইন থাকবে, আপনি এটাকে অপরাধ ডিক্লিয়ার করছেন। আপনি যদি অপরাধ ডিক্লিয়ার এটা না হতো, অপরাধ যদি এটাকে ডিক্লিয়ার না হতো, ইফটিজিং যদি, ইফটিজিং আমাদের দেশে যেরকম অপরাধ অনেক জায়গায় তো ওইরকম ইফটিজিং কেন, এর চেয়ে বেশি প্রকাশ্যে এই মেলামেশা হয় সেটা অপরাধ না। আপনি রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনার জন্য আপনি কিছু আইন শৃঙ্খলা রক্ষা করেছেন, তৈরি করেছেন, নিয়ম কিছু তৈরি করেছেন, সেই নিয়ম অমান্যকারীর ব্যাপারে আপনি যদি কঠোর হন, তাহলে যদি কেউ সমালোচনা করে তাহলে সেটা বলতে হবে যে এটা অপপ্রচার। জি, অনেক ধন্যবাদ ডক্টর মিজবাগান। সামনে কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন অপপ্রচার রোধে? অপপ্রচার বাংলাদেশে আসলে একটা খুব খারাপ পর্যায়ে পৌঁছেছে এবং সেটা আমাদের রাষ্ট্রের অনেক অগ্রগতিকে নানাভাবে ব্যাহত করছে এবং আমি মনে করি, এবং এটা কিন্তু সর্বোচ্চ পর্যায় পর্যন্ত থেকেও আপনার অপপ্রচার হচ্ছে। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি, বেগম খালেদা জিয়া যিনি আমাদের বেশ কয়েকবারের প্রধানমন্ত্রী, তিনি পর্যন্ত আপনার বললেন পদ্মা সেতু নিয়ে যে পদ্মা সেতু এই সরকার করতে পারবে না আর যদি পারে এটা ভেঙে পড়বে। তো ওনার হাতে কী ছিল এটা বলার মতো বলেন? এটা কোনো মানুষের কি কথা বলতে ট্যাক্স লাগে না? তো সেরকম প্রাক্তন প্রধানমন্ত্রী হোক আর বর্তমান প্রধানমন্ত্রী হোক বা যেই হন না কেন, সবারই কিন্তু কথা বলার আগে একটা বিশ্বাসযোগ্য ভিত্তি থাকতে হবে, গ্রহণযোগ্য আপনার একটা ভিত্তি থাকতে হবে, না হলে যদি কথা বলেন তাহলে তো তাকে তার দায় নিতে হবে। আমি মনে করি যে সরকার এই যে নির্বাচনের সমালোচনা কতটা আমলে নিয়ে ব্যবস্থা নিচ্ছে না সেই জিনিসটা আমি বলছি যে আপনার ধরেন মানে এর আগের যে নির্বাচন, সেই নির্বাচন সম্পর্কে যে সমালোচনাগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু ধরেন সরকার একটা ডিফেন্সিভ জায়গায় ছিল। হ্যাঁ,
কিন্তু সরকার যে একেবারে এটাকে আমলে নেয়নি এটা বলা যাবে না, আমলে নিয়েছে বলেই কিন্তু এবারের ভোটের আগে দেখবেন যে আপনার মানে জনসমাজের চাপ ছিল, আমাদের বিদেশিদের চাপ ছিল, আবার কিন্তু সরকারের তরফ থেকেও এক ধরনের উদ্যোগ নিশ্চয় ছিল, যে কারণে আপনার যে আপনার আমাদের যে কমিশন হয়েছে সেই নির্বাচন কমিশন সেখানেও আপনার আমরা দেখেছি যে এক ধরনের অ্যাসারশন ছিল, এবং আপনার এখানে যেভাবে নির্বাচন কার্যক্রমটা পরিচালনা হয়েছে সেটা আগের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য। যেমন ধরুন এবার আগের বার রাতের বেলা ভোটের কথা ছিল, হ্যাঁ, এবং সেটা মানে অনেক মানুষের বিশ্বাস করার মতো সঙ্গত কারণও আছে, কিন্তু আপনার এবার যে জন্য যেটা করা হলো যে আপনার এবার ব্যালট বাক্সই পাঠানো হলো পরের দিন, মানে ভোটের দিন সকালবেলা, এর আগে এককালে আমাদের ব্যালট বাক্সটা ছিল আপনার প্রোটেক্টেড, মানে আপনার বাইরে থেকে দেখা যেত না, পরে কিন্তু এটাকে স্বচ্ছ ব্যালট বাক্স করা হলো। তো এরকম ধাপে ধাপে কিন্তু রাষ্ট্র অনেক ধন্যবাদ এই ব্যবস্থাগুলো, আমি মনে করি এই গতিটা ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।